হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আমরা হর্ষু কাঠ দিয়ে কিছু শব্দ গঠন শিখব। এর আগে অলরেডি আমরা তিনটি কাঠ চিহ্নের ক্লাস করে নিয়েছি। আমার এই চ্যানেলে ক্লাসগুলো দেয়া আছে, তোমরা ওখান থেকে করে নিতে পারো। তাহলে চলো আমরা আজকে উ কাঠ দিয়ে শব্দ গঠন করব, ঠিক আছে? সবাই কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি বেশ কিছু শব্দ গঠন কিন্তু আমি করে রেখেছি হর্ষু কাঠ দিয়ে। এখন আমরা বানানগুলো দেখব এবং সাথে সাথে কি লিখব। তাহলে প্রথমেই যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি তার এখানে কি কি বর্ণ রয়েছে একটু দেখি তো। ডয় হর্ষু কারে ডু, ময় হর্ষু কারে মু, রড কি হলো ডুমুর। ডুমুর লিখতে আমাদের কিন্তু তিনটি বর্ণে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তাহলে একটু লিখি, ডয় হর্ষু কারে ডু, ময় হর্ষু কারে মু, র ডুমুর। পরের শব্দ কি রয়েছে দেখো, পুতুল। পয় হর্ষু কারে পু, তয় হর্ষু কারে তু, ল পুতুল। লিখে ফেলি, পয় হর্ষু কারে পু, তয় হর্ষু কারে তু, ল পুতুল। তার পরের শব্দ কি রয়েছে দেখো, কুকুর। কুকুর দেখলে কিন্তু আমরা মোটামুটি সবাই ভয় পাই, তাই না? কুকুর আর কি কি বর্ণ মিলে আমরা কুকুরটি পেয়েছি দেখো। কয় হর্ষু কারে কু, কয় হর্ষু কারে কু, র কুকুর, ঠিক আছে? তাই কিন্তু লিখে ফেলি, কয় হর্ষু কারে কু, কয় হর্ষু কারে কু, র কুকুর, ঠিক আছে? পরের শব্দ হচ্ছে শামুক। শয়া কারে শা, ময় হর্ষু কারে মু, ক শামুক। তাহলে লিখি, শয়া কারে শা, এটা তালুপ স, ঠিক আছে? ময় হর্ষু কারে মু, ক শামুক। তার পরের শব্দ হচ্ছে ঝুলন, ঠিক আছে? ঝুলন, তাহলে লিখি দেখো, ঝয় হর্ষু কারে ঝু, ল ন ঝুলন। ঝয় হর্ষু কারে ঝু, ল দন্ত ন ঝুলন। তার পরের শব্দ হচ্ছে পুকুর। পয় হর্ষু কারে পু, কয় হর্ষু কারে কু, র পুকুর। তাহলে একটু লিখি, পয় হর্ষু কারে পু, কয় হর্ষু কারে কু, র পুকুর, ঠিক আছে? তার পরের শব্দ কি রয়েছে দেখো, মধু। মধু, ম ধয় হর্ষু কারে ধু, মধু। তাহলে লিখি, ম ধয় হর্ষু কারে ধু, মধু। তার পরের শব্দ কি রয়েছে দেখো, খুকু। খয় হর্ষু কারে খু, কয় হর্ষু কারে খু, খুকু। বাচ্চাদের ভালোবেসে আদর করে কিন্তু বাবা মারা খুকু বলে ডাকে, তাই না? খুকু, তাহলে একটু লিখি, খুকু এখানে লিখি, কয় হর্ষু কারে খু, কয় হর্ষু কারে কু, কু কু। ওকে, পরের শব্দে চলে যাচ্ছি, ফয় হর্ষু কারে ফু, ফয় হর্ষু কারে ফু, ফু 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 ফু, ঠিক আছে? বাবার বোনকে আমরা ফুফু বলে থাকি, ঠিক না? আবার অনেকে আদর করে মনাও বলে থাকে, তাহলে লিখি, ফু ফু। ফয় হর্ষু কারে ফু, ফয় হর্ষু কারে ফু, ফু ফু। পরের শব্দ হচ্ছে ফুল। ফয় হর্ষু কারে ফু, ল ফুল। ফুল আমরা সবাই পছন্দ করি, ভালোবাসি, তাই না? তার পরের শব্দ কি রয়েছে দেখো, দুধ। দয় হর্ষু কারে দু, ধ দুধ। দুধে কিন্তু প্রচুর পুষ্টি রয়েছে, তাই না? দয় হর্ষু কারে দু, ধ দুধ। তার পরের শব্দ কি রয়েছে দেখো, ঘুঘু। ঘুঘু, ঘুঘু একটি পাখির নাম, তাই না? ঘুঘু পাখি কিন্তু খুব সুন্দর দেখতে, এবং একটা নির্দিষ্ট সময় কিন্তু ওদের গলায় কি ওঠে, মালা ওঠে, ঠিক আছে? তাহলে একটু দেখি, ঘয় হর্ষু কারে ঘু, ঘয় হর্ষু কারে ঘু, ঘু ঘু, ঠিক আছে? তাহলে লিখি, ঘয় হর্ষু কারে ঘু, ঘয় হর্ষু কারে ঘু, ঘু ঘু। তারপরে কি রয়েছে দেখো, ধনু। ধনু মানে কি, তীর, ঠিক আছে? তাহলে কি রয়েছে দেখো, ধ দন্ত নয় হর্ষু কার, ক ধনুক। তাহলে লিখি একটু, ধ দন্ত নয় হর্ষু কারে নু,
ধনুক। তারপরের শব্দ কি রয়েছে দেখো, শুরু। শুরু মানে কোনো কিছু শুরু করা, মানে স্টার্ট করা ইংরেজিতে যাকে বলে। যাই হোক, স্বয়ংসুকারী সু, রয়ংসুকারী রু, শুরু। এখানে কিন্তু তালব্যসর রয়েছে, ঠিক আছে? তাহলে লিখি একটু, স্বয়ংসুকারী সু, রয়ংসুকারী রু, শুরু। তারপরের শব্দ রয়েছে কি দেখো, চড়ুই। চড়ুই কি? একটি পাখির নাম। চ ডর রয়ংসুকারী রু হর্ষই, চড়ুই, ঠিক আছে? লিখে ফেলি, চড়ুই খুব ছোট একটি পাখির নাম। চ ডর রয়ংসুকারী রু হর্ষই, চড়ুই। তারপরে কি রয়েছে দেখো, গরু। গরু কি? গৃহপালিত প্রাণী, ঠিক আছে? তাহলে গ রয়ংসুকারী রু গরু, লিখে ফেলি, গ রয়ংসুকারী রু গরু। তারপরে কি রয়েছে, পশু। প তালব্যসর্গে হর্ষকার, ঠিক আছে? সু পশু, তাহলে লিখি, প তালব্যসর্গে হর্ষকার সু পশু। তারপরের শব্দ হচ্ছে মুখ, ঠিক আছে? ময় হর্ষকারী মুখ খ মুখ, ঠিক আছে? তাহলে লিখে ফেলি, ময় হর্ষকারী মুখ খ মুখ। তারপরের শব্দ কি রয়েছে, সবুজ। আমাদের আজকে ক্লাসে সবার শেষে শব্দ কি রয়েছে, সবুজ। সবুজ, সব বয় হস্যকারী বু জ সবুজ, ঠিক আছে? তাহলে লিখে ফেলি, দন্ত স বয় হস্যকারী বু বর্গীয় জ সবুজ। তাহলে দেখো, আমরা কিন্তু হর্ষকার দিয়ে বেশ অনেকগুলো শব্দ কিন্তু তৈরি করে ফেলেছি, তাই না? তাহলে আশা করি সবাই সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করেছো, বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি নতুন কিছু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।